লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে ভুক্তভোগীদের মধ্যে আনোয়ারা বেগম নামে এক নারী বাদী হয়ে রাগমতি উপজেলা ভূমি অফিসের কর্মচারী আহম্মদ সহ পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভুক্তভোগীদের সঙ্গে আহম্মদের জমি নিয়ে বিরোধ রয়েছে। বিধবার বসত ঘরের পেছনেই আহম্মদের গরুর গোয়াল রয়েছে, ফলে দুর্গন্ধে আনোয়ারাদের ঘরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ে। এসব নিয়ে আহম্মদকে অভিযোগ জানালে মারধরের হুমকি দেওয়া হয়। পরে শনিবার সকাল 10টার দিকে আহম্মদ সহ তার পরিবারের লোকজন অভিযোগকারীর ঘরের বেড়া ভাঙচুর করে। এ সময় তার ছেলে আনোয়ারকেও লাঠি দিয়ে পেটানো হয়। এতে বাধা দিতে গেলে আনোয়ারা তার পুত্রবধূ রিনা ও ছেলে সালমানকে মারধর করা হয়। আহত অবস্থায় তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমার কাছে আগার মিলে আমি ঘর উড়ে দিই, তাই আমার এই মাঝি আন্ডা থানার মধ্যে গেছি, সব ভাঙিয়ে লাগি থানার মধ্যে গেছি, হেতারা মামলা করছি আন্ডা থানার গেছি, হেতারা মামলা দান হেতারা সালিশে দান, একবার সালিশে দান তোমারে রাইতে বলছি হেতারা একবার দান, হিয়ার তো যা আন্ডা গেছি, আন্ডা গেছি আর হিয়ার তো আঙ্গর দার বাবা কইছে আন্ডা উঠে মামলা করতে মানে তো পিয়া আছে না মামলা করতে মারি না হেতারা হর বারে মানা মানে মইলা কথা দিছে হর বারে মইলা কথা দিছে জায়গা তো মইলে বেদার হইছে সকালে সকালে গরু তারপর তিন পাঁচ সারি তো হইছে কইছে হেতারা আনলাম মামলা করছে তিন চার দিয়ে মামলা করছে অনাবার হেতারা আর এমনি করুন জায়গা তো মিলে যাবে তুমি হেতারা তিন ভাঙিয়ে লাগে আবার তিন ভাঙিয়ে দেবে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।